আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, কারো কার্যালয় ও বাড়িঘরে আগুন দেওয়া সমর্থন করে না বিএনপি, বলেছেন রিজভি। এরপর জানিয়ে দিব সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন। এদিকে 8 নভেম্বর ঢাকায় বৃহত্তর র্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আরো জানিয়ে দিব আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। সর্বশেষ জানিয়ে দিব কুয়াকাটায় সাবেক 8 এমপি মন্ত্রীর বিপুল জমির সন্ধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কারো কার্যালয় ও বাড়িঘরে আগুন দেওয়া সমর্থন করে না বিএনপি, বলেছেন রিজভি। কারো কার্যালয় বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটতে দেখলাম, আমি এর নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, কোনো দল বা কোনো রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে, কিন্তু তার বাড়িঘর বা কার্যালয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগ সমর্থন করে না বিএনপি। যারা অপরাধ করছে না, মানুষকে আক্রমণ করছে না, তাদেরকে হয়রানি করা বিএনপি সমর্থন করে না। রিজভি বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। সোমবার সকালে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভি আরো বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য নয়, যে দলেরই হোক, যে রঙেরই হোক, সে যদি বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না। প্রসঙ্গত, বিএনপির নামধারী কথিত নেতা সালাউদ্দিন বিধবা আসমার বাড়ি ভাঙচুর ও দখল করে নিয়েছে বলে সংবাদ প্রকাশিত হলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি সঙ্গে সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে বিধবার বাড়িতে গিয়ে সরেজমিনে খোঁজখবর নেওয়ার এবং বিধবাকে সহযোগিতা করার নির্দেশ প্রদান করেন এবং দখলকারী দলের নেতা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভি সরেজমিনে দেখতে যান এবং ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করেন। বিএনপি নামধারী ওই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে বিধবাকে আর্থিক সহায়তাও প্রদান করেন, একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের পাশে থাকার কথাও জানান। এ সময় উপস্থিত ছিলেন আমার বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মোমেন মিথুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার। সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন। মুক্তিযুদ্ধ পরিচালনাকারী সরকারের 4 নেতাকে হত্যার দিন 3 নভেম্বরকে জাতীয় শোক দিবস ঘোষণা সহ 3 দফা দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। গতকাল রোববার স্মারকলিপি জমা দিলে আজকে তাকে ফোন দিয়ে এ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান সোহেল তাজ। পোস্টে তিনি বলেন, আপনারা সবাই শুনে আনন্দিত হবেন যে আজকে সকালে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাকে ফোন করেছিলেন এবং ওনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদ এবং জাতীয় 4 নেতার অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে তিনি পদক্ষেপ নেবেন যাতে নতুন প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস সম্পর্কে জানতে পারে। 8 নভেম্বর ঢাকায় বৃহত্তর র্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 8 নভেম্বর ঢাকায় স্মরণকালের বৃহত্তর র্যালি করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, ওই দিন র্যালি হবে ব্যাপক, সুশৃঙ্খল এবং আড়ম্বরপূর্ণ, যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তর র্যালি হবে। সোমবার 4 নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব
কথা বলেন তিনি। র্যালিতে ঢাকার আশেপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবে বলে জানান ডক্টর জাহিদ। জাহিদ বলেন, 8 তারিখ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেলা 3টায় নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হবে। সেখানে বিএনপির নেতৃত্বে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করবে। সেখানে অংশ নেবে ঢাকার জনগণ। এমন একটি র্যালি হবে যা 1975 সালের 7 নভেম্বরের কথা মনে করিয়ে দেবে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 6 তারিখ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 7 নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হবে। আজকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে যেন ব্যর্থ হয় সেই জন্য ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা তাদের লুণ্ঠিত ও অর্থ ও বিভিন্ন ধরনের যেসব অস্ত্রের লাইসেন্স নিয়েছে তা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন সংগঠনের নামে রাস্তায় নামছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আব্দুস সালাম আজাদ চেয়ারপারসনের উপদেষ্টা, পরিষদের সদস্য আব্দুস সালাম, আমানুল্লাহ আমান চেয়ারপারসনের বিশেষ সহকারী, শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা হবে, সবার ভালোবাসার কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। সকল স্তরে আইনের শাসন যথাযথভাবে প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায় অবিচার, জুলুম নির্যাতন, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও দুর্নীতি দূর করা সম্ভব। রোববার দুপুরে মাদারীপুর জেলা শহরের নতুন বাস স্ট্যান্ডে জাকের পার্টি আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শামীম হায়দার বলেন, আইনের শাসন না থাকলে সবল দুর্বল, ধনী দরিদ্রের ব্যবধান বাড়ে, মায়া মমতা, সহমর্মিতা, ন্যায় বিচার ও নীতি আদর্শ লোপ পায়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সভাপতি আসাদ আকন। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব মাহবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সি, কেন্দ্রীয় সদস্য মহুয়া সুলতানা লাভলি সহ আরো অনেকে। কুয়াকাটায় সাবেক 8 এমপি মন্ত্রীর বিপুল জমির সন্ধান। দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত কুয়াকাটা পর্যটন কেন্দ্র ঘিরে বিপুল সম্পদ গড়ে তুলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যরা। আওয়ামী লীগের সময় বিরোধী দলে থাকা জাতীয় পার্টির নেতাসহ কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় অন্তত 8 জন সাবেক এমপি মন্ত্রীর কেনা জমির সন্ধান মিলেছে। ওই এলাকায় যাদের নামে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে তারা হলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও তার স্ত্রী খাজা নার্গিস হোসেন, সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমানের, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী সাবেক এমপি নাসরিন জাহান রত্না, সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেল, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার ও সাবেক এমপি অভিনেতা ফেরদোস। এছাড়া ঢাকার দক্ষিণ যুবদলের সাবেক সহসভাপতি মুরসালিন আহমেদেরও জমি আছে সেখানে।